দেখুন আজকে কিছুটা একটু গুড নিউজ দেবো বিশেষ করে যারা চকলেট পছন্দ করেন তাদের ক্ষেত্রে এবং কি ধরনের চকলেট খেলে কি হবে না হবে এবং সেই ব্যাপারে আলাপ করব তো আমি আজকে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে চকলেটের যে এক কোকো কোকোর যে এক্সট্রাক্ট আছে বা ডার্ক চকলেট সেটির উপর আলাপ আলোচনা করব। এবং এটি একটি রিসার্চে দেখা গিয়েছে এই রিসার্চটা হচ্ছে যে মেটা স্টাডি তো মেটা স্টাডিতে দেখা গিয়েছে যে যে কোকোর যে এক্সট্রাক্ট আছে বা ডার্ক চকলেট আছে সেটি আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক উপকার করে থাকে এবং সেটি কি রকম সেটি হচ্ছে যে আপনার ব্লাড প্রেসার কমানোর ব্যাপারে সাহায্য করে থাকে সেটি সিস্ট উপরের ব্লাড প্রেসার যেটি সিস্টোলিক নিচের ব্লাড প্রেসারের নাম্বার যেটি তারপর আপনার ব্লাড সুগারকে কমাতে সাহায্য করে থাকে তারপর আপনার কোলেস্টেরল যেটি টোটাল কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরল দুটোটাকে আপনার কমাতে সাহায্য করে তবে একটা জিনিস যে রিসার্চে দেখলেন যে এই কোকো কিন্তু বা ডার্ক চকলেট কিন্তু আপনার ওয়েট ম্যানেজমেন্টের ব্যাপারে কিংবা ওয়েট লস এর ব্যাপারে তারপর আপনার কোমর বড় বা কমানোর ব্যাপারে কিন্তু কোনো ভূমিকা রাখেন তো এখন একটু করে আসি বলি যে এই ম্যাটা স্টাডিটা হচ্ছে যে আপনার ম্যাটা স্টাডিটা কি প্রথম ম্যাটা স্টাডি অন্য ধরনের রিসার্চ করেছেন এবং সেগুলিকে যে র্যান্ডমাইজ কন্ট্রোল যে স্টাডি গুলো হয়েছে সেগুলোকে একটা গ্যাদার করে একটা কনক্লুশন এসেছে তো এখানে থার্টি ওয়ান র্যান্ডমাইজ কথা বলা হয়েছে এবং এখানে টু অ্যাবাউট টু থাউজেন্ড পার্টিসিপেন্ট আপনার এই স্টাডিটাতে ছিল এবং তার মধ্যে ওয়ান ওয়ান হান্ড্রেড ছিল আপনার এমন একটা গ্রুপ যাদেরকে দেওয়া হয়েছে হয়

অথবা হোয়াইট চকলেট এই ধরনের দিলেন যেটিতে আপনার কোকোটা হচ্ছে এইটা তো আচ্ছা এই যখন দেখলেন আরেকটা শর্ত কি এখানে একটা তো বললাম আমি দিতে হবে আবার কিরকম কোকো থাকতে হবে কিংবা চকলেটের পরিমাণ যদি আপনার সেভেন্টি পার্সেন্ট ল্যাস হয় কিংবা হোয়াইট চকলেট হয় সেটি একটা গ্রুপ আরেকটি হতে হবে এদের এইজ হতে হবে এইটিন ইয়ার্স এবং ওল্ডার সবগুলি আচ্ছা এটি একটা ক্রাইটেরিয়া আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে এদের মধ্যে কোনো না কোনো একটা মেটাবলিক সিন্ড্রোম আছে মেটাবলিক সিন্ড্রোম আপনারা জানেন হয় ব্লাড প্রেশার কিছুটা প্রবলেম আছে এগুলো আমি আর বিস্তারিত যাবো না তারপর হয়তো ডায়াবেটিস তারপর আপনার এক্সেস ওয়েট যেমন আপনার মহিলাদের কোমর এটি হচ্ছে যে থার্টি ফাইভ ইঞ্চেস এর উপরে আর পুরুষদের হয়তো 40 inches এর উপরে তারপর আপনার ডিসলিপিডেমিয়া मींस কোলেস্টেরল টোটাল কোলেস্টেরলটা টোটাল কোলেস্টেরল বলতেছি আপনার ট্রাইগ্লিসারাইডটা আপনার 150 mg per deciliter এর উপরে কিংবা আপনার গুড কোলেস্টেরল যেটি HDL সেটি ধরেন আপনার পুরুষদের ব্যাপারে 40 এর নিচে কিংবা মহিলাদের ক্ষেত্রে ফিফটির নিচে এই ধরনের ক্রাইটেরিয়া গুলো করা হয়েছে মানে যে কোনো একটা মেটাবলিক সিনড্রোম আছে আর রিমেইনিং থার্টিন স্টাডিজ যেগুলি করা হয়েছে তাদের মধ্যে কোন ধরনের আপনার কার্ডবাস্কুলার রিসপেক্ট নাই তাহলে এখন কি পেলাম আপনার অ্যানালাইসিস করে ওরা দেখলেন যে অ্যাবাউট নাইন অ্যাবাউট নাইন মিলিগ্রাম পার ডেসিলিটার রিডাকশন হচ্ছে যে ওভারঅল কোলেস্টরলে আর আপনার এলডিএল যেটা ব্যাড কোলেস্টরল সেটি অ্যাবাউট নাইন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ডেসিলিটার রিডাকশন হলো আপনার ব্যাড কোলেস্টরলে আর কি পেলাম অ্যাবাউট ফাইভ মিলিগ্রাম পার ডেসিলিটার আপনার ব্লাড গ্লোকোজ ফাস্টিং ব্লাড গ্লোকোজটা আপনার কমিয়ে গেল

সবচেয়ে বেশি মানুষ মারা যায় কিন্তু হার্ট ডিজিজে। সিডিসি একটা রিসার্চে দেখা গিয়েছে যে 5 জনের মধ্যে যে ফেডালিটিস হয় তার মধ্যে একটা হচ্ছে যে আপনারা হার্ট ডিজিজে সিরিতে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে কি আপনারা প্রতি 33 সেকেন্ড আপনারা একজন মারা যায় আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজে। তো সুতরাং বুঝতে পারছেন যে আমাদের খাদ্যাভ্যাসে হার্ট হেলদি ডায়েট খুবই গুরুত্বপূর্ণ। এখন ডাক্তাররা বলছেন যে আমরা তো হার্ট হেলদি ডায়েট নিয়ে অনেক আলাপ আলোচনা করিছে। শত শত শাক সবজি ফল এই ধরনের ভালো তারপর বলছে যে এই কোকো কিন্তু এখন হার্ট হেলথি ডায়েট এর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত কারণ আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমি কতগুলো বেনিফিট কথা বললাম আচ্ছা তো কোকোর মধ্যে কি আছে কোকো কোকোয়ার এটার মধ্যে যে প্ল্যাবয়েট আছে এটির মধ্যে তারপর আপনার ক্যাটেচিন আছে এটি আবার কি আবার পলিপিনাল কম্পাউন্ড আছে এটি আবার কি এগুলো হচ্ছে যে অ্যান্টি অক্সিডেন্ট আপনারা জানেন অ্যান্টি অক্সিডেন্ট মানে হচ্ছে যে শরীরে যে টক্সিক ফ্রি রেডিকেল তৈরি করে সেটিকে প্রিভেন্ট করার জন্য এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের দরকার হয় আবার আমাদের আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যে হার্টের ব্যাসেলে যে বিভিন্ন ধরনের যে প্ল্যাক সৃষ্টি হয়ে থাকে ব্লকেজ হয়ে থাকে সেটির মধ্যে আপনার অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টও আছে তো এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্টের যে এটিকে প্রিভেন্ট করার জন্য যে পলিপিনাল কম্পাউন্ড আছে সেটি কিন্তু আপনার কোকোয়ার মধ্যে আছে আরেকটা কি আছে আরেকটা হচ্ছে অ্যাপিক্যান্টিন এটি কিন্তু কি জন্য ইম্পর্টেন্ট এটি অনেকটা আগে যেটা বলছিলাম ক্যাটেচিন অনেকটা প্রাই প্রু কিন্তু এটি ইম্পর্টেন্ট কারণ আমি আসছে জন্য এটি কিন্তু আপনার নাইট্রিক অক্সাইডকে আপনার স্টিমুলেট করে থাকে নাইট্রিক অক্সাইড কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটি আমাদের ব্যাসলকে ভেসো ডাইলেট করে अगेन ভেসো ডাইলেট করলে আপনার ব্লাড প্রেসারটা সুন্দরভাবে প্রবাহিত হয়ে থাকে এবং এটি আপনার ব্লাড প্রেসারকে কমাতে সাহায্য করে তো সুতরাং আমরা বুঝলাম যে আমাদেরকে যেরকম সুন্দর ভালো ফ্যাটি ফিশ অলিভ অয়েল নাটস বেরিজ লিফি এগুলো তো বললাম হার্ট সেই সাথে এখন আপনার কোকোটাকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে তো এখন যেটি বললাম যে যে আপনারা যখনই ডার্ক চকলেট নেবেন তখন সেটি হতে হবে কোকোর আহ পরিমানটা হতে হবে সেভেন্টি পার্সেন্ট কিংবা তার চেয়ে বেশি একটা জিনিস ওনারা সতর্ক করেছেন তার মানে এই নয় যে আপনি সারাক্ষণ শুধু চকলেট খাবেন সব কিছু একটা মডারেশন পোর্শন সব সময় আমি বলে থাকি একটা পোর্শন সাইজ খুবই ইম্পর্টেন্ট আপনি যদি অনেক বেশি যদি আপনার কোকো খেয়ে থাকেন তাহলে সেটির মধ্যে ক্যালোরি থাকতে পারে এটি একটি পয়েন্ট আরেকটা হচ্ছে যে ওনারা খুবই কনসার্ন যে আমি যে একটি যে পয়েন্ট বললাম যেটি নাইট্রিক অক্সাইড স্টিমুলেট করে এফিকেট চিন এটি কিন্তু আবার কিন্তু হিট সেন্সিটিভ তো যারা প্রসেসিং করে থাকে কিংবা স্টোরেজে যদি আপনার যদি কোনো ধরনের প্রবলেম প্রবলেম হয়ে থাকে এটি যেহেতু হিট সেন্সিটিভ তাহলে এটি কিন্তু আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং প্রসেসিং ফিল্ড যারা এগুলি তৈরি করে থাকে সেদিকেও কিন্তু সতর্ক থাকতে হবে যাতে এই কম্পাউন্ডটা যাতে কোনো অবস্থাতে তাতে নষ্ট না হয়ে থাকে তো সুতরাং বুঝতেই পারছেন যে পুকুর মধ্যে অনেক ধরনের ভালো গুণাগুণ আছে যেটা আমাদের টোটাল কোলেস্ট্রলকে সহায়তা করে থাকে তারপর ব্যাড কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে থাকে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে থাকে ফাস্টিং ব্লাড গ্লুকোজ কমাতে সাহায্য করে থাকে তো সুতরাং অনেক গুণ আছে তো সুতরাং আপনারা যারা বিশেষ করে চকলেট ডার্ক চকলেট লাভ তাদের জন্য আজকে এটি হচ্ছে যে একটা গুড নিউজ থ্যাংক ইউ ডক্টর চমৎকার অনেক কথা শুনলাম